বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা, সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কিনা? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদম রে ধরবে, সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, নূহের কাছে যাও, সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিমের কাছে যাও, সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না, মূসা আলাইহিস সালামের কাছে যাও, মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরা লাভ নাই, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও, মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন, এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই। বিশ্বনবী কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে কাঁদবেন, সবার জিকির ইয়া নাফসি, বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ, সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে, আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে, বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না, আল্লাহ বলবে না নবী ইরফা রাসাক, মাথা উঠান, আর সইতে পারি না, সাল তো এবার চান, কি লাগবে আপনার সব দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা, সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা, এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে? সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন, শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই। বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা, আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা, আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব। সাহিবুস শাফা, বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা, স্পর্ধা, সাহস সেদিন কারো থাকবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার উনি সাহিবুল কাউসার, উনি কাউসারের মালিক, আল্লাহ ওনাকে কাউসার দিবেন, অন্য নবীগণও দিছে না, কথা বলেন কাউসার দিয়েছে, কি মজার পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি, সুইটার দেন হানি, মধুর চাইতো মিষ্টি, আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সাহিবুল কাউসার, তৃষ্ণার চোটে আমরা পাগল পাড়া হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব, বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন। এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই, সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়েছে কাউসার সেদিন খাবে। সুবহানাল্লাহ পড়বেন না, সাহিবুল কাউসার, সাহিবুল মিরাজ, সাহিবুল শাফা, সাহিবুল মাকাম আল মাহমুদ। আজানের পরে দোয়াতে বলি না আতি মুহাম্মাদিন আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআথ মাকামান মাহমুদা, ও আল্লাহ আমার নবীর আপনি মাকামে মাহমুদ দেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন। কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন, কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন, কেউ বলেছে না না, আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, ওখানে বিশ্বনবী বসে। এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে? কথা বলতে হবে, এই নবীরে গালি দিলে কলেজে আগুন লাগে না, এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে, এমন স্ট্যাটাস হলো আল্লাহ বানালেন, এত মর্যাদা আল্লাহ দিলেন, এত সম্মান দিলেন, ওটা বিশ্বের কোনো নবীরে দেয় নাই। আবার বিশ্বনবী বলতেন নুসির তুবির রবি মাসিরাতা সাহার, আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন, আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি
আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে। এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয়ে তার কলিজায় ধুকধুকানি শুরু হয়ে যায়। ধরেন আমি ওনারে ভয় পাই, কাছে আসলেই না ভয়, দূরে গেলে তো আমি পালোয়ান, ঠিক কিনা? উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে, আমি এদিকে, আমি পালোয়ান, স্বাস্থ্যের সমস্যা নাই, ঠিক কিনা? কারণ কাছে নাই। কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন, কাছে আর দূরে কোনো কথা না, ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব। এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মুশরিকের ঠান্ডা বাচ্চা থেকে থাকে, বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে? এজন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে? বিশ্বনবী আমাদের মডেল। আমাদের মডেল কে? কথা বলেন, সবাই বলেন। আপনাদের মনোযোগ আছে না গেছে? জিমায় পড়তেছেন মনে হয়? এটা কিন্তু ক্লাস। আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করি, বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পার্সন ইন ফ্রন্ট অফ মি বিসাইড মি এজ এ স্টুডেন্ট। আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি, আমাকে শিক্ষক ভাবি। আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার পরে কেউ বললে উনি শিক্ষক, আমরা ছাত্র, ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ মরলেও লাভ।